নজর থাকবে পিএসসি ভবনের সামনে, বিক্ষোভ চলছে, সে ছবি দেখানোর চেষ্টা করব। আর একবার জানিয়ে রাখবো পিএসসি ভবনের সামনে সেখানে বিক্ষোভ চলছে এই মুহূর্তে। বেকারত্বের যন্ত্রণা থেকে কি মুক্তি আদৌ মিলবে চাকরি প্রার্থীরা? আমাদের তাই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এই লড়াই এবং হচ্ছে মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই। যদি তারা না মানেন, আমরা রেগুলার ভিত্তিতে রাজ্য সরকারকে বলার চেষ্টা করছি, কিন্তু এমন একটা সরকার যারা রাজ্যের বেকার যুবদের সঙ্গে থাকার কথা ভাবে না, ফলে লড়াইটা রাস্তার লড়াইটা যাচ্ছে, তেমন আইনি লড়াইও যাবে এবং রাজ্যের বেকার যুবদের স্বার্থে শেষ তক আমরা লড়াই করব। ইন্দ্রজিৎ ঘোষ, পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের আহ্বায়ক। এই মুহূর্তের যে ছবি দেখানোর চেষ্টা করলাম, নিয়োগ রয়েছি পিএসসি দপ্তরের সামনে এবং সেখানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল এই বিক্ষোভ চলছে, মূলত দীর্ঘদিন ধরে এই পিএসসির পদে গত 4 মাস ধরে কোনো চেয়ারম্যান নেই এবং অবিলম্বে যাতে চেয়ারম্যান নিয়োগ করা হয় পিএসসি, তার জন্য এখানে এই পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। একাধিক কারণেই কিন্তু তাদের এই বিক্ষোভ, তারা কিন্তু বিক্ষোভে জানাচ্ছেন যে সিলেবাসের মিসলেনিয়াস যে সার্ভিস, 2019-এর নন জয়নিং সিটে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং তার পাশাপাশি বেকারত্বের যে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে পিএসসি দপ্তরের সামনে। এছাড়াও একাধিক বিষয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে এবং এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে ইন্দ্রজিৎ ঘোষ, যিনি পিএসসির দুর্নীতিমুক্ত মঞ্চের আহ্বায়ক। এবং এছাড়াও যে যে দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে তার মধ্যে ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে, সেই ওয়েটিং ক্যান্ডিডেটদের এই মুহূর্তে যাতে নিয়োগ করা হয় সেই দাবি কিন্তু এই পিএসসি মঞ্চের তরফে জানানো হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একাধিক যারা বিক্ষোভকারী রয়েছে, বেশ কিছুক্ষণ ধরে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি এই বিক্ষোভ অবস্থান একাধিক দাবিতে চলছে, তার মধ্যে রয়েছে যেটা ইন্দ্রজিৎ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কী কারণে আজকে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ বিক্ষোভ দেখাচ্ছে? আইএএস পদমর্যাদাপন্ন সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই, তার সাথে আমাদের যেটা একদম নির্দিষ্টভাবে দাবি যে নন জয়নিং সিটগুলো যেগুলো আছে, বিশেষত ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে সবার যেগুলো শূন্য পদ আছে অথচ নিয়োগ হচ্ছে না, তার সাথে সাথে নতুন নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই, এই যে যে রাজ্যের অসংখ্য শূন্য পদে নিয়োগ নেই তার দাবিতেই আমাদের বিষয়গুলো তোমরা জানাওনি এতদিন দেরি। বহুবার জানিয়েছি রাজ্য সরকারের ঘুম ভাঙছে না এবং রাজ্যপালও এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না, ফলে আজকের লড়াইটা আমাদের বেকার যুবদের স্বার্থে তাদের চাকরির দাবিতেই লড়াই। অনির্দিষ্টকাল চলবে এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভ চলবে, আমরা ডেপুটেশন দেবো, কর্মসূচি করছি, যদি না হয় আরও রাস্তায় নামবো, আদালতেও যাব। এই মুহূর্তে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাদের এই বিক্ষোভ চলছে এবং চলবে দীর্ঘদিন ধরে, তারা এই দাবি কিন্তু পিএসসির কাছে জানিয়ে আসছে। তারপরেও কেন এই নিয়োগ হচ্ছে না সেই প্রশ্ন তুলে আজকে ফের তারা জমায়েত হয়েছে পিএসসি দুর্নীতিমুক্ত। একেবারে সমস্ত বিভাগে অবিলম্বে নিয়োগ চাই এই দাবি নিয়ে মূলত পিএসসি ভবনের সামনে এই বিক্ষোভ চলছে। সুদীপ্ত, আপাতত তুমি থাকো সেখানে, ধন্যবাদ জানাই। সুদীপ্ত পাল।